তো যাই হোক, আমি গাড়িটা রানিং যাচ্ছি, যাওয়ার পরে হঠাৎ করে ধরেন আপনার গাড়িটা এখান থেকে ব্রেক করলাম, ব্রেক করে গাড়িটা আমার, আমি ধরেন গাড়িটা থেকে এখান থেকে আমার গাড়ি পড়ে গেল। থায় রানিং গাড়ি একটা জিনিস দেখায়, গাড়ি স্টার্টেছি, গাড়ি এতে পড়ে গেল। আমার গাড়িটা পড়ে গেল সাপোজ, তো গাড়িটা যখন আমি রানিং অবস্থায় আসব, তো আসার সময় এদিকে আসেন, তো যখন আমার গাড়িটা আমরা অ্যাক্সিডেন্ট করি, সিম্পলি যেটা যখন আমরা অ্যাক্সিডেন্ট করি সাধারণত এদিকে আসেন, তো অ্যাক্সিডেন্ট করার পর এদিকে আসেন, সরে আসেন, পিছনে গাড়ি আছে সরে আসেন। তো অ্যাক্সিডেন্ট করার পরে তো তখন আমরা এটা ইয়া করি, হ্যাঁ যাক, তো পড়ে যাওয়ার পর গাড়িটা এখন স্টার্টে ওয়ান আছে, এই আপনার এখানে মিটারও আছে, আমরা গাড়িটা উঠাইলাম, এদিকে নিয়ে আসেন, গাড়িটা উঠাইছি, চাবিটা ওয়ান আছে, কিন্তু কি প্রবলেমটা দেখায় আমি, সমস্যাটা হচ্ছে আমি গিয়ার আছে দুইটা, গাড়ি নিটল করে নিলাম, গাড়ি দেখি স্টার্ট হয় কিনা সেটা দেখাই, গাড়ি আর স্টার্ট হবে না। এই যে বাইকল পড়ে গেলে আমরা দুর্ঘটনা যখন আমরা অ্যাক্সিডেন্ট করি সাধারণত যখন গাড়ি পড়ে আমাদের গাড়ি, এরপরে উঠানোর পর কি হয় আমি সেটা দেখাচ্ছি, স্টার্ট করলে আর নেবে না গাড়িটা, তাহলে কি করতে হবে, চাবিটা বন্ধ করে দিতে হবে। তো বন্ধ করে দেওয়ার পর কয়েকটা সেকেন্ড সময় নেবেন, মানে এই এখন স্টপে আছে, জাস্ট সেন্সরটা তো বাম সাইডে থাকে, এই সাইডে এটার এখানে সেন্সরটা থাকে, যেটা হচ্ছে একটু স্থির হতে একটু সময় লাগবে, জাস্ট তোর বলের মতো নড়াচড়া করে, ধরেন 40 সেকেন্ড বা সময় দিলেন, মানে জাস্ট আপনার শর্ট টাইমের মধ্যে ধর আমি করলাম, কয়েক সেকেন্ড হলো আমি ওয়ান করলাম, তাতে কী হয় সেটা দেখেন, তারপরে ওয়ান করলাম, এতেও হবে স্টার্ট, জাস্ট স্থির হওয়ার সাথে সাথে এতে গাড়িটা স্টার্ট নিল, তাহলে কী দাঁড়ালো, আমার গাড়ি পড়ে যাওয়ার সাথে আমি কয়েক সেকেন্ড অপেক্ষা করে আমি চাবিটা ওয়াপ করে অন করবো, আমার গাড়ি স্টার্ট দেন হয়ে গেছে। তো এই হচ্ছে একটু কষ্ট করে এই ভিডিওটা দেখালাম যাদের সুবিধার জন্য, কারণ বাইক পড়ে গেলে আপনারা অবশ্যই গাড়ি পড়ে যাওয়ার পর এই জিনিসটা অন অবস্থায় থাকবে, আর তখনই হচ্ছে আপনারা উঠাবেন গাড়িটা, উঠানোর পর চাবিটা বন্ধ করবেন, 20 সেকেন্ড অফ করে করার পর অন করবেন, তাহলে গাড়িটা স্টার্ট হবে, আর তাও যদি না হয় তাহলে আপনি আবার এটা চাবিটা আপনার একটু সময় নিয়ে অপেক্ষা করে রাখবেন, একটু বন্ধ করে লাগলে 40 সেকেন্ড বা 1 মিনিট রাখলেন, তারপরেও যদি না হয়, যাদের বাইকে এমটি কথা বলি, এমটি বাইকের সেন্সর এখানে, পারলে এখানে একটা চক দিবেন বা নড়াচড়া করবেন, এখানে একটা সেন্সর আছে, নড়াচড়া হলে জিনিসটা আবার স্বাভাবিক চলে আসবে, কিন্তু চাবি বন্ধ করা অবস্থায় অনেক সময় হ্যাং হয়ে থাকে, যার কারণে হয় না, এটা বাড়ি দিবেন হালকা, তাহলে এই সেন্সরটা নড়াচড়া করলে আপনার এরপরে দিয়ে আপনি চাবিটা ওয়ান করবেন, তখন তারপরে স্টার্ট দিবেন। আর আরন ফাইভের ক্ষেত্রে হয় হচ্ছে বাম সাইড, এই সাইডে আছে সাইড কভারের ভিতরে সেন্সরটা, অনেক সময় পড়ে গেলে ইনডোর হয়, এখানেও আপনি থাপ্পড় দিবেন নর্মালি সাধারণত, তখন ঝোঁক খাইলে তখন স্থির হয়ে চলে আসবে, এই হচ্ছে কাজ। মূলত আমি ভিডিওটা করে দেখালাম আপনাদেরকে যে গাড়ি পড়ে গেলে আপনি কীভাবে এরপরে স্টার্ট করবেন, কয় সেকেন্ড লাগবে সময় সেটাও দেখাইলাম। তো যাই হোক, ভিডিওটা অবশ্যই যদি আমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওগুলো যারা দেখেন একটু লাইক শেয়ার দিবেন সাবস্ক্রাইব করবেন।